আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই, আমরা খুব ব্যস্ত, সবাই ব্যস্ত না, সময় নাই আমাদের, অনেক ব্যস্ত। আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই, আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই। আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন। আমাদের আধ্যাত্মিকতা, নৈতিকতা, আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে। তার বিপরীতে আমাদের গ্রিড, আমাদের জেলাসি, আমাদের অ্যারোগেন্স, আমাদের এগো ইজ গোয়িং আপ, ইটস ইনক্রিজিং ডে আফটার ডে। আমাদের অহংকার, আমাদের দুনিয়ার লোভ, আমাদের দাপট দেখানোর মেন্টালিটি, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। এই তাফসীর মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে, কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। কথা বলেন, আমরা আল্লাহওয়ালা হতে এসেছি আজকে, কি হতে, সবাই বলেন আল্লাহওয়ালা। আল্লাহ তুমি আল্লাহওয়ালা হিসেবে কবুল করো, আমিন। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও, আমিন। এই মাহফিলের ওসিলায় আশেপাশে যত কবরস্থান আছে মুর্দেগানদের তুমি মাফ করো, আমিন। কবরগুলো জান্নাতের টুকরা বানাও, আমিন। আসুন আমরা অফিশিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগী, কামা ইয়ানবাগী, লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা, ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল কুরআন। আজকের মাহফিলে এসে খুশি না বেজার, খুশি কম না বেশি, বেশি সবাই খুশি, খুশি তাকবীর পড়েন, আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আমি খুতবার শুরুতে একটা সুরার একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি পোস্টারে দেখলাম যে আজকে বৃহস্পতিবার না, আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা, আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত, আসলে ওইটা শনিবারের রাত, ইয়াউমুস সাবত, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআহ, এই হচ্ছে সাত দিনের আরবি নাম। তো আজকে হচ্ছে ইয়াউমুল খামিস, এদিনে বিশ্বনবী রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার, সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য, ওইটার নাম হচ্ছে রায়্যান, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার, হু ক্যান এন্টার উইদিন দিস ডোর, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। তো এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে, রাজি আছেন তো? অনেক মুরব্বীরা রাখতে চায়, তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না, অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু, শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু, সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিশ্বনবী সোমবার রোজা রাখতেন, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন, বিশ্বনবী বলেন ফিহি বুলিত্তু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি। আজকে হচ্ছে ইয়াউমুল খামিস মানে বৃহস্পতিবার, কিন্তু আজকে মাগরিবের পর থেকে, সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে, রাতটা কিসের রাত, জুমার রাত। এজন্য আমি সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত, জুমার দিনের স্ট্যাটাস, ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ, ইন আওয়ার সোশ্যাল লাইফ, এ নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন আছে, মিসকনসেপশন আছে, এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো, আমলের নিয়তে, কিসের নিয়তে, সবাই কি একমত? তাহলে প্রতি মুহূর্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে। আর যদি আমলের নিয়ত না থাকে, এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে, আমল নামায় এটার কোনো ওজনই হবে না। এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো, আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা, এখনই একটু হাত তুলেন দেখি, দু একজন তুলছে ভুলে, আচ্ছা কেউ উঠবেন না তো, কথা দিছেন, ওঠা বসা করাটা আমি পছন্দ করি না, খুব অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো,
ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমরা যে সূরাটা থেকে কথা বলবো, সূরার নাম সূরাতুল জুমুআ, সূরার নাম কথা কয় না জুমুআ, সূরাতুল জুমুআ। আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন, করতে করতে মুখটা নরম হয়ে আসবে, তখন আরবি শব্দ বেরোবে। ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের, হিন্দি কইতে গেলে সব মুখস্থ। এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে, ঠিক কিনা? যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম, ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি। তুজে দেখা তুহে জানা সানাম, সব মুখস্থ বলা বন্ধ। দুম্মা চলে দুম, আছে না নাই? আল্লাহ হেফাজত কর। তো আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুল জুমুআ। সূরার নাম সূরাতুল জুমুআ। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল জুমুআ। আবার বলেন সূরাতুল জুমুআ। এই তো হয়ে গেছে। আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস, ক্লাস মনে করি। আই কনসিডার দিস তাফসীর এজ এ ক্লাস। তো উত্তর করতে হবে। টিচার প্রশ্ন করলে কি করতে হয়? উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো। ইমানের একটা চেতনা লাগবে, ঘুমায় পড়লে হবে না। ঘুমায় থাকে যারা, ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না, আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে, যাদের ইমান জ্বলে ওঠে, ঠিক কি না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে আছে রাজা মেহারে নাই আছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না। কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে। এখন রবির এলাকায় জ্বলে উঠুন আপন শক্তিতে, আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা, ইমানের তেজে চিল্লায় বলেন, ঠিক কিনা? সূরার নাম সবাই বলেন আরো জোরে সূরাতুল জুমুআ। এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংস 13 বছর, কয় বছর? মাদানী ইনিংস 10 বছর, কয় বছর মনে থাকবে? এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ কইবেন না? মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সূরা, মাক্কি ইনিংসে নয়। বিশ্বনবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে। মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন, চুপিসারে তাওহীদের কথা বলতেন। মাক্কি জীবনে বিশ্বনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি। কিসের প্রতি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। মাক্কিনিংসের কর্মসূচি ছিল তাওহীদ, ছিল রিসালাত, ছিল আখেরাত, এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন। আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন।
ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে, কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে, ঠিক কিনা? তো এটা মাদানী ইনিংসের সুরা, এটা মাক্কী জীবনের সুরা নয়। আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের, জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন, কিসের দিন? কথা বলেন, আমাদের দুইটা ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাযা ইয়াউমুল ঈদ, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান, তাবারানির হাদিস। বিশ্বনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আগামীকাল দিনটা কবে? আগামীকাল। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহ ফিত তাফদিল, এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মণ্ডিত করেন, মর্যাদা দান করেন। ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান, আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর কি সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয়, এক মর্যাদার নয়, আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব মর্যাদার, সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি? সব নবীদের মধ্যে থেকে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর, লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো রাত্রি আছে, অনেকগুলো ক্ষণ আছে, অনেকগুলো মুহূর্ত আছে, একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো? পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা, আরাফার দিন। কোন দিন? কথা বলেন, হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা, আল হজ্জ আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, আর হজে সব করেছে আরাফা করে নাই, হজ হবে না? কথা বলেন, হজ হবে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না, সব দিন সমান না, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবৎ আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাবান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? না। চিল্লায় বলেন থাকতে পারে? না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক, সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় করেন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এখন বাজে রাজা মেহারে রাত 10টা, আমেরিকাতে বাজে সকাল 10টা। আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে, এরা ফোন দিলে আমি ধরতে পারি না, আমি দিলে এরাও ধরতে পারে না, কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে, আমি দিলে ওরা ঘুমে। সুবহানাল্লাহ, কইবেন না কি আজি ইফতামাশা।
এজন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল। তারপর ছড়িয়ে পড়ল কোরআনের বাণী, এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয়, উচ্চারিত হয়, আবৃত হয়, তেলাওয়াত করা হয়, চিল্লায় এখন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন, আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে প্রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা এট এ গ্ল্যান্সে দেখলেন। আর বিশ্বনবী বললেন, আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন, এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, এমন কোন কন্ডোমিনিয়াম থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস, ঠিক কিনা? আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন পড়লে আপনার জীবনটা আলোকিত করে দিবে কে? যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয়? প্রমাণ কি, দলিল কি? কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও, এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো, এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান। কোরআনের প্রথম কথাটা কি বলেন? ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহ আকবার, কোরআনের প্রথম স্লোগান, প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো। কারণ পড়লেই সব জানতে পারবেন, আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি অফর সালা, সালাত পড়ো, বলছেন? বলে নাই। আল্লাহ বলেন নাই যে হেজাব করো, আল্লাহ বলেন নাই যে জিকির করো, আল্লাহ বলেন নাই যে যাকাত দাও, আল্লাহ প্রথমে বললেন কি? কথা বলেন, সবাই বলেন ইকরা, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছিলেন, ঠিক কিনা? নো রাশিং ইন সালা, বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে পড়ো। তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন, জাকাত কেমন করে দিয়েছেন? জাকাত উইল বি টেকেন ফ্রম দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য পুওরার পিপল অফ দ্য সোসাইটি, ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও, রাস্তার এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা, এটা ইসলাম সহ্য করে না, যেরকম, ঠিক কিনা? তো আপনি যদি না পড়েন জানতে পারবেন? হেজাব করতে হবে। এ উইমেন শুড কভার হার হোল বডি এক্সেপ্ট হিজ হ্যান্ড অ্যান্ড হিজ ফেস, তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে। উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, ক্যাপিটাল অফ দ্য বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর, তার সৌন্দর্য, তার বিউটি, তার চেহারার সবকিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায়। তো এই জন্য আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন। বিশ্বনবী বলেছেন, খুদু আননি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোন, আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত, এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিসসালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন, কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন, সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুদু আননি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে, যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ করবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য
মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই, ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই, জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে, নাস্তিক, নাস্তিক আছে না নাই, ইসলাম বিরোধী আছে না নাই, কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সুমধুর বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাই রে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকা আছে না নাই, এদেরও কি ডান হাতে আমল নামা, কোন হাতে, বাম হাতে, বা হাতে, পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে, দিয়ে আল্লাহ সবাই রে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে, আজকেও তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, রিড ইওর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও, কোথায় কোথায় ইসলাম রে বাস দিছো, কোথায় কোথায় 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো, মাসে ফরমালিন দিয়েছো, ওজনে কম দিয়েছো, নিজের মতের সাথে মিলে নাই, মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো, প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব হবে, জাররা 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 জাররা, টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে, তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়, দেখে নাই মনে হয়, বুঝতেছে না মনে হয়, দেখা যায় না, টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়, ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না, এই ধুলাটারে আরবিতে বলে জাররা,